লাঞ্চে কী কী আইটেম আছে দেখো। সাদা তিল আর পোস্ত দিয়ে, সজনে ডাঁটা কুমড়ো বড়ি দিয়ে চচ্চড়ি আছে, আর আছে ডিমের অমলেট কারি, আর এদিকে বাঁধাকপি। আজকে আবার তিনটে আইটেম, এটা হচ্ছে আমার, এটা হচ্ছে অনুর, এই হচ্ছে আজকের আইটেম লাঞ্চের। শুভ দুপুর, চলে এলাম আজকে আবার লাঞ্চে, এই টাটা করছে পিছনে বসে বসে, আগে থেকে টাটা। তো আজকে আমি একজনকে কথা দিয়েছিলাম যে আজকে ওর রিকোয়েস্ট একটা গান গাইব, ও গানটা বলেও দিয়েছিল। তো যাই হোক, দুদিন ধরে শোনানো হচ্ছিল না, কালকে আমি প্রমিস করেছিলাম যে আজকে গানটা গাইব। আমাদেরই পরিবারের সদস্য শুভশ্রী তলোয়ার, তাই তো? শুভশ্রী তলোয়ার, ওর রিকোয়েস্টে গানটা গাইছি, যদি ভালো লাগে অবশ্যই তোমরা বলবে। কল রহে না রহে মৌসম ইয়ে প্যার কা, কল রুকে না রুকে ডোলা বাহার কা, চার পল মিলে জো আজ প্যার মে গুজার দে, খিলতে হে গুলিয়া খিল কে বিখরনে কো, খিলতে হে গুলিয়া। চলো খাওয়া শুরু, কি কি আছে দেখে নিয়েছ, তাহলে আর দেরি না। শুভশ্রী অবশ্যই জানাবে কেমন লাগলো। আচ্ছা, তাড়াহুড়োর মধ্যে তো একটু বসে বেশি একটু সময় নিয়ে গানটা গাইলে আরো ভালো। আশা করি আমরা যখন নেক্সট লাইভে আসবো তখন হবে। এটা ইয়ে খেলার জন্য পিছিয়ে দিয়েছি তোমার হাতের কাছে। আজকে আমার কোনো তাড়া নেই, আজকে আমার টিউশন অফ, তো ওরই তাড়া আছে, ও 2:45 মধ্যে বেরিয়ে যাবে। কটা বাজে? 2 বাজে, বাজেনি বোধ হয় এখন। না, 2 বাজে, 2 বাজে, 6 মিনিট বাকি। একটা কথা বলতে ভুলে গেছি, পল্লব বললো যে তিতো চচ্চড়িটা পোস্ত দিয়ে, না না পোস্ত দিয়ে, সাদা তিল আর সর্ষে, ও ভেবেছে পোস্ত। আমি পোস্ত ভেবেছি। ক্লিয়ার করে দিলাম, কারণ কারণ রান্নাটা খাচ্ছি, যখন ভাবে দেখবে তখন বলবে যে দিদি তুমি তো বলেছিলে পোস্ত, তাই জন্য বলে দিলাম। এটা ছিপটা হবেও না, তিতোটা কেমন হয় আজকে, এটাই কালকে করবো বলে নিয়েছিলাম, তারপর তুলে রেখে দিলাম। দুটো বাজে 5 মিনিট বাকি, 15 মিনিট বেরোতে হবে, বুঝতে পারছো তো? দেরি হবে না, কেননা মাছের কাটা ফাটা বাছার ব্যাপার নেই তো। আমার সব থেকে প্রিয় জিনিস আছে বাঁধাকপি, আবার কি চাই। অমলেটটা কিন্তু ঝোল বেশি নেই। হ্যাঁ, ভাত দিয়ে অল্প, আমি
বাঁধা কপি নাম হলো ভালো বাঁধা কপিটা এত সুন্দর করে কি এত সুন্দর করে কেটেছে না ব্যাস ওই যে চাপা দিয়ে দিয়েছি হয়ে গেছে সব খুব তাড়াতাড়ি ভালো হয়েছে আজকে অমলেটের কারিতে আলু ফালু কিছু দিইনি শুধু শুধুই করেছি একটু দাও আছে আছে বসে পড়েছে তুমি জানো না কত আদর হলো আজকে আমাদের কান্নাকাটি আদর সব হয়েছে বাবা ডাকছে বাবা বাবারে ভয় লাগে আমার দেখলে নিশ্চয়
আমার না খুব ভয় লাগে জানি তো, এই জানলার কোনটা আমার মাথার মধ্যে লেগে যায়। বাবু বসেছো যে উঠবে সাবধানে, সাবধানে উঠবে। খেয়েছো কিছু মা? মানে উইকডেজ মানে সোম থেকে উইকেন্ডে, সোম থেকে শনি খুবই তাড়াহুড়ো থাকে। রবিবারেও থাকে তোমার এক একদিন? না রবিবারে তো একটা সময় থাকে তোমার সঙ্গে কিছু কথা বলার, কিছু গল্প করার, তা আর সোম থেকে শোনো ওই এক। তাহলে আজকে মতো শেষ করলাম, আবার কালকে আসবো, দেখা যাক কালকে কী নিয়ে আসা যায়। চলো ভালো থেকো, সুস্থ থেকো।